ঢাকা জেলার তৈমুসিক মাসরা চলছে টঙ্গীর ময়দানে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন পরে তৈমুসিক মাসরা টঙ্গীর ময়দানে শুরু হয়েছে। এখন জুমার নামাজের জন্য সাথীদের জরুরতে ফারাক হওয়ার জন্য সাথীদেরকে ফারাক করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক দিন পর টঙ্গীর ময়দানে ঢাকা জেলার তৈমুসিক মাসরা এবং বিপুল সংখ্যক সাথীদের উপস্থিতি, তাও আপনারা জানেন যে আমাদের এই মজমাকে সংক্ষিপ্ত করা হয়েছে, যেহেতু জায়গার সংকুলন না হওয়ার কারণে প্রত্যেক হালকা থেকে 5 থেকে 7 জন জিম্মেদারি সাথীদেরকে জোড়ার জন্য বলেছে। সেই হিসাবে প্রত্যেক হালকা থেকে 5 থেকে 7 জন জিম্মেদার সাথীরা এই মাসরায় আলহামদুলিল্লাহ ব্যাপক উপস্থিতি। তার ভিতরে সংক্ষিপ্ত করার পর আপনারা দেখতে পাচ্ছেন মজমা আমাদের 3 সেট, এই সেট একটা 3 সেট এবং আমি যেখানে আছি এটা মাঝামাঝি, তারপরে এই ডাইন সেটে আরও একটা 3 সেট আছে। জেলার তৈমুসিক মাসরায় শরিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই জোরকে ভরপুর কবুল করুক এবং আল্লাহ তালা সারা দুনিয়ায় হেদায়তকে আম করুক। সকাল 8টা থেকে তৈমুসিক মাসরা শুরু হয়, আগামীকালকে সকাল 8টা পর্যন্ত ইনশাল্লাহ চলবে। আপনারা জানেন প্রায় 2.5 বছর পর গত সপ্তাহে কাকাইল মার্কাস মসজিদে সারা বাংলাদেশের তৈমুসিক মাসরা হয়ে গেল। এ সপ্তাহে বাংলাদেশের প্রায় সব জেলায় তৈমুসিক মাসরা চলছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা 285টি হালকা নিয়ে যে ঢাকা জেলা 9টা সবগুজারি পয়েন্ট, আলহামদুলিল্লাহ সব সবগুজারি পয়েন্টের সাথীরাও যে নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়েছে বড়দের পক্ষ থেকে, সেই সংখ্যা অনুযায়ী সাথীরা এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আলহামদুলিল্লাহ সকাল থেকে বড়দের পক্ষ থেকে কিছু হেদায়তের কথা এবং তারপর কারগুজারির আমল চলছে। কারগুজারির পর ভাই ওয়াসিফ ইসলাম সাহেব দামাত বরকতুন বিজার সফরের জন্য কিছু কথা বলে তশকিল করেন এবং লকডাউনে যে জামাতগুলো বিদেশে আটকা ছিল সেই জামাতগুলোরও কারগুজারি শোনা হয় এবং নিজামুদ্দিন মার্কাজে যে সমস্ত জামাত আটকা পড়েছিল তাদেরও কারগুজারি শোনা হয় এবং এই কারগুজারি শোনার দ্বারাও সাথীদের ভিতর খুব আবেগ কাজ করেছেন, হিম্মত বাড়ছেন এবং বিভিন্ন দেশের জন্য জামাত তৈরি হইতে আছে। আর একটা জিনিস আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 1000-এর মতো আমাদের নিজামুদ্দিন অনুসারী মূলধারার আর চিল্লা 3 চিল্লার জামাত চলছে, তার ভিতর মাস্তুরা সহ চিল্লার জামাতও প্রায় 20টির মতো চলছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই হিম্মতকে কবুল করুক এবং সমস্ত রোকআউট থেকে হেফাজত করুক এবং টঙ্গীর ময়দান, এই ময়দান নিজামুদ্দিন আলাদা যাতে পরিপূর্ণভাবে এই ময়দানে মেহনত করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক। আজকে আসলে সাথীদের ভিতর খুব আনন্দ যে অনেক দিন পর আমাদের সেই টঙ্গীর ময়দান যেখানে আমরা সবসময় তৈমুসিক মাসরা করতাম, প্রশাসনের বাধ্যবাধকতার কারণে এতদিন করতে পারত না। আর এই যে মার্কাস মসজিদ আমাদের, এই মসজিদটাও আমরা আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে এবং আরও ইনশাল্লাহ এখন যে পরিমাণ আয়তন দেখছেন তার সেটাও বড় আয়তন, কারণ আরও আগামী 3 মাসের ভিতর ইনশাল্লাহ আরও বড় করে আয়তন তৈরি করা হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সেটে একটা সেট দেখছেন, এই মাঝখানের একটা সেট, তারপর এই উত্তর পাশে আরও একটি সেট, অনেক বড় এরিয়া এবং আরও ইনশাল্লাহ বড় জায়গাগুলো, ওগুলোও কনস্ট্রাকশনের কাজ শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ জোরকে কবুল করুক। সালামু আলাইকুম রহমতুল্লাহ।